নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো কুম্ভ রাশির জাতক ও জাতিকার আষাঢ় মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে তা আপনারা থাম্বনেল থেকে মোটামুটি একটা আইডিয়া করেই ফেলেছেন। তাহলে আসুন জেনে নিন এই মাস আপনাদের কি কি শুভবার্তা আনতে চলেছে এবং আপনাদের কোন কোন দিক প্রবলেম রয়েছে এবং সেই সব দিকটা আইডেন্টিফাই করে আপনারা সাবধানে চললেই কোনো রকম প্রবলেম আসবে না। আমি এটি খুব জোর গলায় বললাম, তাই আপনাদেরকে ভিডিওটি পুরো ওয়াচ করতে হবে। তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ কুম্ভ রাশির জাতক ও জাতিকা যত রয়েছে সে বিভিন্ন এজেরই হতে পারে, তাদের প্রত্যেকের কিন্তু এই রাশিফলটি কিন্তু প্রযোজ্য। আমি কিন্তু ব্যক্তিকেন্দ্রিক রাশিফল তৈরি করছি না, অর্থাৎ আপনাকে বলছি যিনি আমার ভিডিওটি বর্তমানে দেখছেন, আমি কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকের কোনো রাশিফল প্রেজেন্ট করছি না। অর্থাৎ আপনার বর্তমানে রাশির যে গ্রহের অবস্থান, গ্রহের যে গোচর তা কিন্তু আমি জানি না, এবং আপনার গ্রহের যদি শুভ অবস্থান থাকে এবং দশা এবং অন্তর্দশা পারমিট করে তাহলে কিন্তু ধামাকা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটির পুরো যা কথা বলবো একদম ডিটো মিলবে এর কিন্তু আমি কোনো দাবি করছি না, তবে এই রাশিফলটি আপনাদের জীবনে চলার পথে একটা গাইড হিসেবে নিতে পারেন, এবং যে খারাপ কথাগুলো বলবো বা যে যে জায়গায় প্রবলেমের কথা বলবো সেই জায়গাগুলো সাবধানতা অবলম্বন করলে আপনাদের প্রবলেম আসবে না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। প্রথমেই বলবো কুম্ভ রাশির আষাঢ় মাস এক্সট্রিম পর্যায়ে ভালো যেতে চলেছে, কোন কোন দিকে ভালো যেতে চলেছে আমি একে একে বলতে চলেছি। প্রথমে আসি আপনাদের চাকরি ক্ষেত্র। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরির প্রমোশনের পাশাপাশি নতুন চাকরি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তাই আমি বলবো যারা ঘরে বসে আছেন প্লিজ ঘরে বসে না থেকে একটু চাকরির জন্য চেষ্টা করুন, কারণ আপনাদের জন্য চাকরি ওয়েট করছে। এরপরে আসি আপনাদের বিজনেস ক্ষেত্র। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে, আপনাদের বিজনেসে ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং কোন কোন বিজনেসে হিউজ পরিমাণে ডেভেলপমেন্ট হবে সেগুলো আমি মেনশন করে দিচ্ছি। কিন্তু ওভারঅল যত বিজনেস, যেই বিজনেসই আপনারা করেন না কেন, প্রতিটি বিজনেসে কিন্তু আপনারা সাকসেস পাবেনই। তো প্রথমে আসি আপনাদের কোন কোন বিজনেস আপনারা করলে সেই বিজনেসগুলো থেকে আপনারা 80-90% ফল লাভ পাবেনই পাবেন। তো প্রথমে যে বিজনেসটির কথা বলবো সেটি হচ্ছে গোল্ডের বিজনেস। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি গোল্ডের বিজনেস করেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই শুভ, অর্থাৎ সোনার যদি দোকান থাকে। এর পাশাপাশি যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো, এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস কিন্তু ভালো যেতে চলেছে। এছাড়াও যারা গার্মেন্টসের বিজনেস এবং যাদের পেট্রোল পাম্প আছে তাদের ক্ষেত্রে কিন্তু চরম যেতে চলেছে। ওভারঅল যদি বলা যায় বিজনেসের ক্ষেত্র দারুণ যেতে চলেছে, তবে একটা ব্যাপার আমি আপনাদেরকে জানিয়ে দিই, টাকা কিন্তু উঠার সম্ভাবনা রয়েছে খুব কম পরিমাণে, অর্থাৎ আপনি বিজনেসে যেগুলো ক্রেডিট দিয়েছেন তাদের টাকা কিন্তু উঠতে চাইবে না, সহজে উঠতে চাইবে না। তবে আমি একটা কথা বলবো, আপনারা বেশি ক্রেডিটে মাল বেচবেন না, যেটুকুটা হবে নগদ হোক সেটাতে কিন্তু আপনাদের খুশি থাকতে হবে, কারণ ক্রেডিটে মাল বেচলে কিন্তু আপনার সেই টাকা পেতে কিন্তু অসুবিধার রয়েছে। এরপরে আসে আপনাদের ফ্যামিলি লাইফ। কুম্ভ রাশির জাতক ও জাতিকার এই মাসে কিন্তু ফ্যামিলি লাইফ ভালো যেতে চলেছে, আপনাদের বাবা এবং দাদুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন, তাই আমি বলবো কোনো বিশেষ কোনো লাইফ চেঞ্জিংয়ের কোনো ডিসিশন নিতে চাইলে
তাদের কাছ থেকে একবার সহায়তা চান, তাদের কাছ থেকে একবার সাজেশন চান, ওনারাই আপনার বেস্ট সাজেশন দিতে পারবে। এরপর আছে আপনাদের প্রেম জীবন অর্থাৎ লাভ লাইফ। কুম্ভ রাশির জাতক ও জাতিকার প্রেম জীবন ভালো যেতে চলেছে, তবে একাধিক প্রেমে পড়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই এই ব্যাপারটা তাদের জন্য একটু খারাপ হবে যারা ম্যারিড রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যারা ম্যারিড লাইফের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পুরনো প্রেম বা নতুন করে প্রেম আসার কিন্তু একটা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্স যেটা বলে, তো সেই অ্যাফেয়ার্স হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের কিন্তু বিবাহিত লাইফ মোটামুটি যাবে, তবে এই সেকশন থেকে কিন্তু একটু ছুট ঝামেলা লাগার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের কোর্ট কেস চলছে তাদের কিন্তু কেসে জিতার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে আছে আপনাদের স্টাডি অর্থাৎ পড়াশোনা ক্ষেত্র। এই মাসে কিন্তু আপনাদের পড়াশোনা ক্ষেত্র কিন্তু খুবই ভালো যেতে চলেছে। আপনাদের যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এরপর আছে আপনাদের সন্তানস্থান। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের এই সন্তান থেকে কিন্তু একটা সুখ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি সন্তানের ক্ষেত্রে বলা যায় খুবই ভালো যেতে চলেছে। এবার আসি আপনাদের কোন কোন দিক সাবধানতা বা খারাপ রয়েছে। ফার্স্ট খারাপ, আপনাদের কিন্তু এই মাসে কিন্তু গুরুজনের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনারা এই মাসে কিন্তু অবশ্যই আপনাদের গুরুজন অর্থাৎ বাবা মা এদের হেলথের দিকে একটু খেয়াল রাখবেন, তাদের একটু শরীর খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে। এরপরে আরেকটি খারাপ রয়েছে, সেটি হচ্ছে আপনাদের এই মাসে কিন্তু শত্রুতা ভাব দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনার জ্ঞাতিশত্রু কিন্তু আপনার শত্রুতা করবে, পাশাপাশি আপনাদের বৈশত্রু কিন্তু শত্রুতা করতে চলেছে, তাই আপনারা এই শত্রু থেকে একটু দশ পা পিছিয়ে থাকুন এবং শত্রু আপনার ক্ষতি করার জন্য কিন্তু একদম উঠে পড়ে লেগে থাকবে। এই শত্রুর কথা আসলো বলে আমি একটি কথা বলি, অনেক মানুষ আছে যারা এই শত্রু নিয়ে অনেক প্রবলেমে রয়েছে, তাদের জন্য আমি শত্রু দমনের শত্রু নিধনের একটি ফর্মুলা আমার কাছে রয়েছে এবং সেই ফর্মুলাটি এক্সট্রিম পর্যায়ে ফলপ্রসূ। সেই ফর্মুলাটি আমি আপনাদেরকে দিতে চাই এবং আপনারা যদি চান যে এই শত্রু নিধনের এবং শত্রু দমনের কিছু ক্রিয়া জানতে তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। আরেকটি খারাপ জিনিস আপনাদের রয়েছে, এই মাসে কিন্তু অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে আপনাদের, মানে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদেরকে বলছি। তাই আমি বলবো যারা বাইক চালাচ্ছেন তাদেরকে একটু সাবধানে চলতে হবে এবং আপনাদেরকে একটি ব্যাপারে রিকোয়েস্ট করবো, আপনারা যখনই বাইরে বেরোবেন তখন অবশ্যই হেলমেটটা পরে বেরোন, কারণ আপনার জীবনের দাম আপনার ফ্যামিলির মানুষরাই বুঝে, কারণ তারা আপনার উপর নির্ভর করে চলে। আপনার ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে অবশ্যই হেলমেট পরে বেরোন, কারণ জীবন একবারই পাওয়া যায়। ওভারঅল যদি বলা যায় আপনারা 85-90% ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যে কোনো কাজে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।